সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প চিলের ছাদের ঘর, রচনা হেমেন্দ্র কুমার রায়। হেমেন্দ্র কুমার রায় জন্মেছিলেন 1888 সালে। কিশোরদের জন্য লিখে গেছেন অনেক রহস্য অ্যাডভেঞ্চার, অলৌকিক এবং ভৌতিক গল্পেও তার জুড়ি মেলা ভার। তার সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য চরিত্র জয়ন্ত মানিক এবং ইন্সপেক্টর সুন্দরবাবু। তার লেখা বিখ্যাত বই বলতে যখের ধন, জয়ন্তের কীর্তি, আবার যখের ধন ইত্যাদি। শুধু লেখক নয়, তিনি ছিলেন একজন সফল গীতিকার। তার মৃত্যু হয় 1963 সালে। আমরা গল্পটি নিয়েছি লেখকের কিশোর ভৌতিক সমগ্র এই বইটি থেকে। গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে চিলের ছাদের ঘর। আমার ছেলেবেলার বন্ধু মানিক, সেবারে মানিক তার বাড়ির আর সকলকার সঙ্গে পশ্চিমে বেড়াতে গিয়েছিল। জায়গাটার নাম না হয় আর বললুম না। কিছুদিন পরে মানিকের কাছ থেকে এই চিঠিখানি পেলুম। ভাই অমল, তোমার জন্য বড় মন কেমন করছে, কারণ এই দেশটা এত সুন্দর যে তোমাকে না দেখালে আমাদের তৃপ্তি হচ্ছে না। যে বাড়িতে আছি সেখানেও চমৎকার। একদিকে ধুধু মাঠ, দুদিকে নিবিড় বনের রেখা, এবং আরেক দিকে পাহাড়ের পর পাহাড় ও তাদের কোল দিয়ে নাচতে নাচতে বয়ে যাচ্ছে একটি রূপলী নদী। তুমি আজকেই মোটমাট বেঁধে নিয়ে রওনা হও। আমাদের চিলের ছাদের ঘর থেকে চারদিকের দৃশ্য খুব স্পষ্ট দেখা যায়। তুমি কবি বলে মা তোমার জন্য এই ঘরখানি রিজার্ভ করে রেখেছেন। আসতে দেরি হলে জরিমানা দিতে হবে, এখানকার খবর সব ভালো। ইতি তোমার মানিক। মানিকের মা আমাকে খুব কমপ্লিমেন্ট দিয়েছেন। আমি নাকি কবি, বাংলাদেশে কবিতা লিখলেই কবি হওয়া যায় কি না? সুতরাং এত বড় একটা উপাধি লাভের পরেও মানিকের আমন্ত্রণ রক্ষা না করলে খুবই একটা অকৃতজ্ঞতার কাজ করা হবে। অতএব মোটমাট বাঁধতে শুরু করলাম। মানিকের বাড়িতে এসে উঠেছি। বাড়িখানি পুরনো হলেও প্রাসাদের মতন প্রকাণ্ড এবং দেখতেও পরম সুন্দর। চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মস্ত এক বাগানের ভিতরে দাঁড়িয়ে সেই উঁচু বাড়িখানা প্রত্যেক পথিকেরই দৃষ্টি আকর্ষণ করে। এদিকে ওদিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে করতে প্রথম যখন অমলের সঙ্গে বাগানের পথ দিয়ে বাড়ির দিকে অগ্রসর হলাম, হঠাৎ একদিকে আমার চোখ পড়ল বিলিতি পাম গাছ দিয়ে ঘেরা এক টুকরো জমির ভিতরে ছোট একটা স্মৃতিস্তম্ভের মতো কি জানি একটা দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করলাম, ওটা কি মানিক? মানিক বলল, কবর। কবর? হ্যাঁ, ওই বাড়িখানা আগে এক সাহেবের ছিল, তার মেম মারা গেলে পর তাকে এইখানেই কবর দেওয়া হয়। এমন সময় মানিকের কুকুর লিলি মনিবের সাড়া পেয়ে সেইখানে এসে হাজির হল। তারপরেই রেগে গরর গরর করতে লাগল। দেখলাম সে কবরের দিকে তাকিয়ে গর্জন করছে, কিন্তু কবরের দিকে তাকিয়ে আমি তো কিছুই দেখতে পেলাম না। বললাম, মানিক, তোমার কুকুর কি দেখে খেপে গেল? মানিক বলল, জানি না, লিলি ওই কবরটাকে দেখলেই খেপে যায়, যেন সে হাওয়ার সঙ্গে লড়াই করতে চায়। আমি বললাম, না মানিক, ও তো লড়াই করতে চায় বলে মনে হচ্ছে না। ওকে দেখলে মনে হয় ও যেন মহা ভয়ে পাগল হয়ে গেছে। মানিক হেসে বলল, যাতে আর নামে বিলিতি হলেও লিলি আমাদের কাছে এসে হিন্দু ধর্ম অবলম্বন করেছে,
হিন্দুর বাড়িতে খ্রিস্টানের কবর ও বোধ হয় পছন্দ করে না। কিন্তু ও কথা এখন থাক, চলো তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। বাড়ির ভেতরে ঢুকলাম। যেমন প্রকাণ্ড বাড়ি তেমনই মস্ত মস্ত ঘর। সেসব ঘরের অবস্থা এখন ভালো নয়, কোথাও চুন বালি খসে পড়েছে, কোথাও মেঝে ছ্যাঁদা করে ইঁদুরেরা বড় বড় গর্ত বানিয়েছে, কোথাও কড়িকাঠ থেকে বাদুড়েরা দলে দলে ঝুলছে। মানিক বলল, এ বাড়িখানা অনেক দিন খালি পড়েছিল, এদেশে কুসংস্কার বড় বেশি, বোধহয় ওই কবরের ভয়েই এ বাড়িখানা এতদিন কেউ ভাড়া নিতে চায়নি। আমি বললাম, বসত বাড়িতে আমিও কবর টবর পছন্দ করি না, জীবন আর মৃত্যুর কথা একসঙ্গে মনে পড়লে বেঁচে সুখ পাওয়া যায় না। মানিক বলল, আমরা কিন্তু আজ তিন হপ্তা ধরে এখানে খুব সুখে বাস করছি, ও কবর ফুঁড়ে উঠে কোনোদিন কোনো মেমপেতনি আমাদের সঙ্গে গল্প করতে আসেনি। নাও এখন ওপরে উঠে তোমার ঘর দেখবে চলো। চওড়া এক কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। একসময় এই সিঁড়ি যে দেখতে খুব চমৎকার ছিল এখনো তা বেশ বোঝা যায়, কিন্তু আজ এই সিঁড়ি এমন জীর্ণ হয়ে গেছে যে আমাদের পায়ের চাপে যন্ত্রণায় যেন আর্তনাদ করতে লাগল। চিলের ছাদের ঘর বলতে আমরা যা বুঝি এখানে সেরকম নয়। এ ঘরখানা নতুন ধরনের, এ শ্রেণীর ঘর প্রায় খুব ছোট হয়, কিন্তু এই ঘরখানা বেশ বড়সড়। এর একদিকে কাঠের সিঁড়ি ওপরে এসে উঠেছে এবং তারপরেই ঘরখানা শুরু হয়েছে। তিন দিকে সারি সারি ১২টা লম্বা চওড়া জানলা ও ঘরের ম্যাটিং মোড়া মেঝের ওপরে কতগুলো পুরনো সোফা, কাউচ, চেয়ার, ড্রেসিং টেবিল, ওয়াশিং স্ট্যান্ড ও একখানি মস্ত বড় লোহার খাট। সিঁড়ি ছেড়ে ঘরের মেঝেতে পা দিয়েই কেন জানি না আমার মনে হলো এ জায়গাটা যেন খালি নয়, এখানে যেন কি একটা অদৃশ্য ও বিভৎস রহস্য একান্তে অনেক দিন ধরে গোপনে বাস করছে। সঙ্গে সঙ্গে কেমন একটা অজানা আতঙ্কে আমার সারা মন আচ্ছন্ন হয়ে গেল, যেন এখানে একটুও হাওয়া নেই। আমার দম বন্ধ হয়ে আসতে লাগল। তাড়াতাড়ি বললাম, মানিক ঘরের জানলা দরজাগুলো বন্ধ করে রেখেছো কেন? আরে খুলে দাও, খুলে দাও। মানিক আমার কথা মতো কাজ করল। বাইরে থেকে খোলা আলো আর হাওয়া ঘরের ভেতর ছুটে এলো শিশুর মতো। সঙ্গে সঙ্গে আমার মনের সকল কষ্ট কেটে গেল। একটা জানলার সামনে গিয়ে দাঁড়াতেই চোখের উপর ভেসে উঠল অপূর্ব চিত্রপট। প্রথমেই দেখলাম পাহাড়ের পর পাহাড়ের শিখর ক্রমেই উঁচু হয়ে আলোমাখা নীলাকাশের দিকে উঠে গেছে, যেন ভগবানের পূজার থালার মধ্যে নৈবেদ্যের সার সাজানো হয়েছে। তাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে এক গান পাগলিনী নৃত্যশিলা নদী। সেই কালো পাহাড়মালার তলায় রৌদ্রদীপ্ত নদীটিকে দেখে মনে হচ্ছে অচপল কাজল মেঘের তলায় চঞ্চল বিদ্যুতের একটি চকচকে রেখা। তারপরই আবিষ্কার করলাম আমার জন্য নির্দিষ্ট এই ঘরের তলাতেই রয়েছে সেই কবরটা। মনটা আবার খুঁত খুঁত করতে লাগল। ফিরে বললাম, দেখো মানিক, এমন সুন্দর জায়গায় যে সাহেবটি বাড়ি তৈরি করেছেন নিশ্চয়ই তিনি কবি ছিলেন, কিন্তু কবির চোখ পেয়েও এমন মনোরম স্থানে তিনি নিজের স্ত্রীর দেহকে গোর দিলেন কেন সেটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। মানিক বলল, এখানকার লোকেদের মুখে এক গাঁজাখুরি গল্প শুনেছি, মারা গেলে পর
মেমের দেহকে নাকি প্রথমে গোরস্থানেই নিয়ে গিয়ে গোর দেওয়া হয়, কিন্তু তার পরদিনই দেখা যায় মরা শুদ্ধ কফিনটা কবরের পাশে মাটির ওপর পড়ে রয়েছে। কফিনটাকে আবার গর্তে পুরে মাটি চাপা দেওয়া হলো, কিন্তু পরদিন সকালে আবার সেই দৃশ্য। পরপর তিনবার এই দৃশ্য চোখে পড়বার পর গোরস্থানের পাদ্রি বললেন, এই পাপীর দেহ গোরস্থান ধারণ করতে রাজি নয়, একে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক। তখন সকলে বাধ্য হয়েই দেহটাকে এই বাড়ির ভেতরে এনে গোর দিল। সেই থেকে পাপি কবর থেকে আর পালাবার চেষ্টা করেনি। আমি বললাম, পাদ্রি সাহেব মেমের দেহকে পাপীর দেহ বললেন কেন? মানিক বলল, মেমটা নাকি আত্মহত্যা করেছিল, কিন্তু আজগুবি গল্প, আমি বিশ্বাস করি না ওসব, যত সব বানানো কথা। ঘরের চারধারে চোখ বুলিয়ে আমি জিজ্ঞাসা করলাম, এই ঘরের এই পুরনো আসবাবগুলো কোত্থেকে এলো? মানিক বলল, আসবাবগুলো হচ্ছে সেই সাহেবের, তার মেম এই ঘরেই বাস করত। স্ত্রীর মৃত্যুর পর তিনি আসবাবগুলো যেমন ছিল তেমনিভাবেই রেখে দিয়েছেন। আমাদেরও মানা করে দেওয়া হয়েছে আমরা যেন এই ঘর থেকে কোনো জিনিস না সরিয়ে রাখি। হঠাৎ খাটের ঠিক মাথার উপরেই দেয়ালে টাঙানো একখানা প্রকাণ্ড অয়েল পেন্টিংয়ের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হল। স্ত্রীলোকের ছবি। আসলে মানুষের দেহ যত বড় হয় সেই আঁকা ছবির দেহটিও তার চেয়ে ছোট নয়। জিজ্ঞেস করলাম, ওটা কার ছবি মানিক? মানিক বলল, সেই মেমের। কাছে গিয়ে দেখো না, মেমটি দেখতে একেবারে সেই ডানাকাটা পরীর মতন। পায়ে পায়ে ছবির কাছে এগিয়ে গেলাম। পটে আঁকা আছে এক বুড়ির চেহারা, তার বয়স 65-এর কম হবে না। লিকলিকে দেহ, বাখারির মতন সরু বাহু, সাদা শনের মতো চুলগুলো কাঁধের ওপর এসে পড়েছে, ঠোঁটের কোণে অত্যন্ত কুৎসিত হাসি, নাকটা টিয়া পাখির মতো বাঁকানো, আর তার কোটরে ঢোকা কুতকুতে চোখ দুটো। সেই চোখ দুটোর ভেতর থেকে যে ক্রূর দৃষ্টি বেরিয়ে আসছে আমি কিছুতেই তা বর্ণনা করতে পারবো না। আমার মনে হলো গোখরো সাপের চেয়েও ভয়ানক সেই চোখ দুটো যেন এখনো জ্যান্ত হয়ে আছে। ছবিতে আঁকা মূর্তির চোখও যে এত বেশি স্বাভাবিক ও জীবন্ত হয় এটা কখনো কল্পনা করতে পারিনি। বিলিতি বইয়ে আঁকা ডাইনি মূর্তি যেন রক্ত মাংসের দেহ নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে। মানিক বলল, কি হে অমল, এই মেম সাহেবটিকে তোর পছন্দ হলো? ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে বললাম, পছন্দ? যাকে দেখে এই ছবিখানা আঁকা হয়েছে সে মানুষটির প্রকৃতি নিশ্চয়ই খুব জঘন্য ছিল। তোমার এই মেমের ছবি যদি ঘর থেকে সরিয়ে না রাখো তাহলে নির্ঘাত আমি রাতে দুঃস্বপ্ন দেখব। মানিক বলল, কিন্তু ঘর থেকে যে কিছু সরাতে মানা আছে। আমি বললাম, তাহলে আমাকে অন্য ঘরে দাও। মানিক একটু ভেবে বলল, আচ্ছা এসো আমরা দুজনে মিলে তাহলে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে রেখে দিই, তারপর বাড়ি ছাড়বার সময় ছবিখানাকে আবার দেয়ালে টাঙিয়ে রেখে গেলেই চলবে। খাটের উপর উঠে দুজনে মিলে সেই প্রকাণ্ড ছবিখানাকে নামাবার চেষ্টা করলাম, কিন্তু সে কি ভীষণ ভারী ছবি, ওজনে যেন একজন মানুষের দেহের মতোই ভারী। মানিক আশ্চর্য হয়ে বলল, ছবি কখনো এত ভারী হয়? বাপরে! অবশেষে কষ্টে সৃষ্টে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে ছাদের ওপর নিয়ে গিয়ে রেখে এলাম। মানিক হঠাৎ হাঁপাতে হাঁপাতে চমকে উঠে বলল, বাপরে, ও কি অমল, তুমি হাত কাটলে কেমন করে?
তোমার হাতেও তো রক্ত কেন? তাড়াতাড়ি হাত তুলে দেখি, সত্যি তো আমার দুখানা হাতই যে রক্তে রাঙা হয়ে উঠেছে। তারপরে মানিকের দুই হাতের দিকে তাকিয়ে আমিও বলে উঠলাম, মানিক, মানিক, তোমার হাতেও যে রক্ত! মানিক নিজের হাতের দিকে হতভম্বের মতো তাকিয়ে বলল, তাই তো, কখন যে হাত কেটেছে, আমি তো কিছুই টের পাইনি। দুজনে তক্ষুনি ছুটে গিয়ে হাত ধুয়ে ফেললাম। তারপর নিজের নিজের হাতের দিকে তাকিয়ে আমরা একেবারে অবাক হয়ে গেলাম। আমাদের কারুর হাতেই কোথাও এতটুকু আঁচড়ের দাগ পর্যন্ত নেই। তবে এ কিসের রক্ত? এ কি রহস্য? সে রাতে চাঁদের আলো এসে বাইরে অন্ধকারের সমস্ত ময়লা ধুয়ে দিয়েছিল এবং দূরের নদী, পাহাড়, বনকে দেখাচ্ছিল ঠিক পরিস্থানের স্বপ্নময় দৃশ্যের মতো। সেই দিকে মোহিত চোখে তাকিয়ে তাকিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কি জন্য ঘুম ভাঙল সেটা বুঝতে পারলাম না বটে, কিন্তু এটা বেশ অনুভব করলাম, ঘরের ভিতরে নিশ্চয়ই কোনো একটা অস্বাভাবিক কিছু হয়েছে। ধর্মড়িয়ে বিছানার উপর উঠে বসে চেয়ে দেখি কালো মেঘের চাদরে চাঁদের মুখ ঢাকা পড়ে গেছে। ঘরে ঘুটঘুটে অন্ধকার। সঙ্গে সঙ্গে কেমন একটা বিশ্রী দুর্গন্ধ আমার নাকে এলো। মেডিকেল কলেজে যে ঘরে পচা মরা কাটা হয়, একবার সেই ঘরে ঢুকে আমি ঠিক এই রকম দুর্গন্ধই পেয়েছিলাম। হঠাৎ আমার মাথার উপর কে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। আমার স্তম্ভিত বুকটা ঢিপ ঢিপ করতে লাগল। ভাবলাম মনের ভুল, হয়তো জানলা দিয়ে হাওয়ার দমকা বাতাস এসে আমার চুলে লেগেছে। একটু সরে বসে বিছানা হাতড়ে দেশলাইয়ের বাক্সটা পেলাম। একটা কাঠি জেলে তুলে ধরে তাড়াতাড়ি ঘরের চারদিকটা একবার দেখে নিলাম। দেশলাইয়ের কাঠি নিভে গেল, কিন্তু যা দেখেছি সেইটুকুই যথেষ্ট। মানিক আর আমি দুজনে মিলে যে ভারী ছবিখানাকে ধস্তাধস্তি করে নামিয়ে বাইরে রেখে এসেছিলাম, সেই ছবিখানা ঘরের দেয়ালে যেখানে ছিল আবার ঠিক সেই স্থানেই টাঙানো রয়েছে। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। হঠাৎ আমার কাঁধের উপর কে যেন একখানা হাত রাখল। বরফের মতো ঠান্ডা কনকনে একখানা হাত। ভয়ে পাগলের মতো হয়ে গিয়ে আমি সামনের দিকে সজোরে এক ঘুষি ছুড়লাম এবং পর মুহূর্তেই কে যেন সশব্দে দড়াম করে মেঝের উপর পড়ে গেল। আমিও আর অপেক্ষা করলাম না, তীরের মতো ছুটে ছাদের ঘরে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলাম। সিঁড়ির ঠিক তলাতেই একটা লণ্ঠন হাতে করে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল মানিক। আমাকে দেখেই জিজ্ঞেস করল, ব্যাপার কি, তোমার ঘরে ও কিসের শব্দ হলো? আমি কাঁপতে কাঁপতে বললাম, তোমাদের সেই ডাইনির ছবি আবার ঘরে ফিরে এসেছে। তো বাজে কথা, ছবির কি পা আছে নাকি? দাঁড়াও দেখে আসো। এই বলে মানিক পা চালিয়ে উপরে উঠে গেল, কিন্তু তারপরেই শুনলাম
মানিকের উচ্চ আর্তনাদ এবং তারপরেই দেখলাম সে একসঙ্গে তিন চারটি সিঁড়ি টপকে নিচে নেমে আসছে। আকুল স্বরে সে বলল, অমল, ঘরের ভিতরে পচা মরার গন্ধ, আর ঘরের মেঝেতে উপুর হয়ে পড়ে আছে একটা বুড়ির পচা আর গলা মরা। হঠাৎ আমার নিজের গায়ের দিকে নজর পড়ল। আমার কাঁধের উপর থেকে একটা রক্তের ধারা গা বয়ে নেমে আসছে। এই কাঁধেই সেই বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ পেয়েছিলাম। শুনছিলেন চিলের ছাদের ঘর, রচনা হেমেন্দ্র কুমার রায়, গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, বিশেষ সহযোগিতায় বর্ণালী, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ পত্রভারতীর শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়কে আমাদের পাশে থাকার জন্য।